হ্যালো ফ্রেন্ডস স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম শুভন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি ট্রিমারের আনবক্সিং করে দেখবো মানে একটি দাড়ি কাটার মেশিনের আনবক্সিং করবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি দাড়ি কাটার মেশিন রয়েছে এই বক্সটি আজকে আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদের সামনে যে এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে আর আপনারা যারা মানে একটা দাড়ি কাটার মেশিন কেনার ভাবনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট হতে পারে কারণ আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে মানে আমার মতো আপনি যাতে না ঠকেন মানে একটা দাড়ি কাটা মেশিন কিনতে গেলে আপনি যেন না ঠকেন সেই সম্পর্কে আপনাদের জানাবো মানে এই দাড়ি কাটা মেশিন কেনার আগে কি কি তথ্য আপনার জানা অবশ্যই প্রয়োজন সেই সম্পর্কে আপনাদের ধারণা দেবো সো বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট ওয়াক ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সাইফুদ্দিন চৌধুরী তো চলুন আজকের এই ভিডিওটিকে এখানে স্টার্ট করি সর্বপ্রথম আমরা এই দাড়ি কাটা মেশিনটি আনবক্সিং করে দেখে নেব এবং তারপর আপনাদের জানাবো যে কি কি জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে একটি দাড়ি কাটা মেশিন কেনার জন্য তাহলে কিন্তু আপনি আমার মতো ঠকবেন না কারণ আমি আগের বার ঠকেছিলাম এই দাড়ি কাটা মেশিন কিনতে গিয়ে তো এখন সেটা হয় না ভুলটা তো সর্বপ্রথম চলুন এটাকে আনবক্সিং করে নিই তো এটা অলরেডি খোলায় আছে তো আমি আগে খুলে রেখেছিলাম তো জাস্ট আপনাদের দেখানোর জন্যে কী কী কন্টেন্ট রয়েছে তো একটা সর্বপ্রথমে আপনারা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল খুবই সাধারণ সিম্পল মানে এখানে জাস্ট লেখা আছে মানে আপনি কীভাবে মেশিনটাকে খুলতে পারবেন কীভাবে পরিষ্কার করবেন এই সব লেখা আছে ইংলিশে তো এটাকে আমরা সাইডে রাখি আর বক্সের মেন কন্টেন্ট আপনারা দেখতে পাবেন এখানে তো সর্বপ্রথম একটা চার্জার দিয়েছে মানে এই মেশিনটাকে চার্জ করার জন্য এই যে এসি ডিসি অ্যাডাপ্টর তো মডেল লিখে দিয়েছে আপনারা দেখতে পাবেন এই যে আউটপুট পাঁচ ভোল্টের একশো পঞ্চাশ এম এ একটা মডেলের মানে চার্জার দিয়ে দিয়েছে তো চার্জারটাকে আমরা সাইডে রাখি তারপরে এখানে একটা মেশিনটা পরিষ্কার করতে কাজে লাগবে এই অয়েলটা আর এইখানে আপনারা দেখতে পাবেন এই যে মেনটা মেশিনটা এই যে মেন মেশিনটা আর এটা হচ্ছে আপনার চার্জার চার্জারের সাথে এইভাবে থাকবে এটাকে মানে এইভাবে আপনাকে এটাকে রাখতে হবে এবং এইভাবে চার্জটাকে আপনাকে দিতে হবে তো এটাকে চার্জেরটা লাগানোর জন্য তো এটাকে আমরা সাইডে রাখি এখন বর্তমানে জাস্ট একটা ক্যারি প্যাকেটের মধ্যে আছে সো দেখতে পাবেন এখানে জাস্ট এটা ক্লিপার দিয়েছে আর এটা হচ্ছে মেন মেশিন চার্জ আছে ভালোই চার্জ এখানে আছে তো যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি মানে দাড়ি কাটার জন্য যদি নেন ও এই যে দাঁতগুলো আপনারা দেখে নেবেন মানে এই দাঁতগুলো যেন বেশি ফাঁকে মানে দূরে দূরে না থাকে একদম ঘন যাতে থাকে আপনারা দেখতে পাবেন আমি একটু ফোকাস করছি তো তো এই যে দাঁতগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এইটাই হচ্ছে আগে আপনাকে দেখে নিতে হবে তো এই দাঁতগুলো যেন বেশি ঘন মানে বেশি ফাঁক না থাকে তো এটা গেল তারপরে আপনি কার জন্যে নিচ্ছেন আপনি যদি মানে অ্যাকচুয়ালি যদি কোনো দোকান থাকে কারো কারো মানে দোকানে যদি নেন তাহলে কিন্তু আপনাকে এরকম চার্জার প্রয়োজন হবে যেহেতু আমায় জাস্ট আমি মানে নিজে ইউজ করার জন্য নিয়েছি জাস্ট এটা ছিল তো এরকম চার্জার এই কারণেই নেবেন কারণ বারবার আপনাকে ইউজ করতে হবে জাস্ট এইভাবে জাস্ট বসিয়ে দেবেন আপনাকে বারবার খোলা বাড়া লাগানো কিছুই করতে হবে না তো আর এই বক্সের মধ্যে আর কিছুই নেই জাস্ট বক্সটাকে আমি সাইডে রাখছি তো এটাকে আপনারা দেখতে পাবেন আর চার্জারটাকে জাস্ট আপনাকে এইভাবে লাগাতে হবে এই যে এখানে চার্জারটা লাগিয়ে দেবেন এইভাবে চার্জারটা লাগানোর পর আপনাকে যখন খুশি আপনি এইভাবে চার্জ করে আপনি এইভাবে আবার লাগিয়ে দেবেন জাস্ট তো খুবই সুবিধা হবে আপনার জন্য এটা ইউজ করতে মানে কেউ যদি দোকানের জন্য ব্যবহার করেন আর পার্সোনাল নিজের জন্য ব্যবহার করলে এটা কোনো প্রয়োজন নেই তো আমি জাস্ট পার্সোনাল নিজের জন্য ব্যবহার করব কিন্তু এটা আমার ছিল অলরেডি তো এটা খুবই সস্তায় অ্যাকচুয়ালি এই মানে ট্রিমারটা অনেক সস্তায় আমি পেয়ে গেছি আমি এখানে নিয়েছি জাস্ট এখানে আমার রেট নিয়েছে টু কেডি তো আমি এখন বর্তমানে কুয়েতে আছি তো কুয়েতে রেট হচ্ছে এটা টু কেজি যার ইন্ডিয়ান মানে রুপিসে যদি আমি কনভার্ট করি তাহলে আপনার হবে চারশো আশি টাকার মতো সামথিং মানে চারশো আশি টাকা আপনার রেট হচ্ছে এটা বর্তমানে তো এটা কম টাকার মধ্যে খুবই ভালো ট্রিমার আমি আগেও ইউজ করেছি এই ট্রিমারটা তো খুবই ভালো ট্রিমার আপনারা পেয়ে যাবেন এবং কিছু কিছু সময় এটা পাঁচ দিনারও আরও মানে পাঁচ টাকাও নিয়ে থাকে তো আপনারা দেখবেন নজর দেবেন মানে এক পাঁচ দিনের মানে হচ্ছে এক হাজার এগারোশো টাকার মতো আপনার এটাকে খরচা হয়ে যায় তো আপনাকে এই দুটো জিনিস অবশ্যই নজর দিতে হবে এক হচ্ছে এইটা যেন বেশি মানে ফাঁক না থাকে যাতে ঘন ঘন থাকে সেটাকে নজর দেবেন আর আপনি মানে কি জন্য ব্যবহার করছেন আপনার পার্সোনাল জন্য ব্যবহার করছেন না কোনো দুঃখানের জন্য ব্যবহার করছেন এই চার্জারটাকে আপনাকে খেয়াল রাখতে হবে সো বন্ধুরা আপনারা দেখতে পেলেন একটি ট্রিমারের আনবক্সিং এবং এই ট্রিমারটা কিনতে গেলে আপনাকে কি কি জিনিস মানে ধ্যান দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুভন্ধুরা আজকে ভিডিও জাস্ট এইটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না আর আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে নিজেকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই অবশ্যই দেবো আর আমাদের স্মার্ট ওয়াচ ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে যে নোটিফিকেশন বিলটা দেখবেন ওটাকে অন করে রাখবেন শুভন্ধুরা সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং